বন্ধুরা পায়েল লাইভস এন্ড মোড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটা পুজো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নবমী, নবমীর সকালটা আমরা বেরোইনি, নবমীর সকালে আমরা বেরোইনি, এখন বাজে চারটে, এখন আমি বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখানে পড়েছি একটা কুর্তি, তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, কয়েকটা ঠাকুর দেখে বাড়ি আসবো, তারপর আবার রাত্রিবেলা রেডি হয়ে বেরোবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এখন ঘন্টুকে রেখে যাবো কারণ বাইরে বৃষ্টি পড়ছে, মেঘের ওয়েদার একদম ভালো নেই। তো চলো এখন আমরা বেরো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওখানে ঘন্টুকে রেখে যাচ্ছি আমরা, তো চলো বেরোই এখন, উঠি, দাঁড়া, তুমি সরো 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 সরো, একটু চাপবো কি করে, মনে ভালো পুজো করেছিল দেখিস, এখানে পুজো সপ্তমী অষ্টমী আমরা কাছাকাছি প্যান্ডেলগুলোই দেখার চেষ্টা করেছি, প্রতিদিন বেরাতাম কিন্তু এক দুটো ঠাকুর দেখেই মানে ঢুকে যেতাম, কারণ বেশি রাত্রি করতাম না। আজকে ভেবেছি নবমীর দিন, কালকেই তো দশমী, সেই জন্য আজকে একটু বিকেল বিকেল বেরিয়ে আজকে দূরে ঠাকুরগুলো দেখে নেব, তারপর রাত্রিবেলা ঘন্টুকে নিয়ে বেরোবো। তো সেই জন্য এসেছি, এখন চলে এসেছি পরের প্যান্ডেলে, আর এখানে একটু মাকে প্রণাম করে নিলাম। আর এই দেখো মায়ের মূর্তি খুব ভালো করেছে। এবার চলে এসেছি নেক্সট প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে, আর এটা অজয় সংঘ ক্লাবের মানে ক্লাব থেকে এটা করা হয়েছে, আর এটা অলাইচণ্ডীতলার মানে সামনে এটা। আর চলো প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো, ব্যান্ডেল স্টেশন সর্বজনীন দুর্গোৎসব নর্মাল ব্যান্ডেল, এখানে যেখানে প্রত্যেক বছর ভালো করে কেউটা পুজোর সঙ্গে, এটা ঠাকুর এই যে প্যান্ডেল, চলো ভেতরে যাই, শিবের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস দিয়ে, এই যে শিবলিঙ্গ, এই যে শিব, অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার পর একটু মেলায় দেখলাম ঘুগনি বিক্রি করছে, সেই জন্য এখানে একটু ঘুগনি খাচ্ছি, তারপর যাবো আবার পরের প্যান্ডেলে। চলে এসছি নেক্সট প্যান্ডেলে সুব্রত সমিতি ক্লাবের ঠাকুর দেখতে, তো চলো প্যান্ডেলটা দেখা, এত সুন্দর করেছে, সুব্রত সমিতি 3100 বর্ষে
আমাদের এবছরের ঘটনা শিথিল রাখার মধ্যে তো এখানে দেখো রাতের জন্য আমি পুরো রেডি। এই হলো আমার নবমীর সাজ। এই যে শাড়িটা যেটা কিনেছিলাম ওটা পরেছি। পুরো লুকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, তোমরা দেখো কীরকম লাগছে এই আজকের সাজটা, এই শাড়ির সাথে এই হেয়ার স্টাইল আর এই মেকআপটা কেমন যাচ্ছে তোমরা অবশ্যই জানাবে। ঘন্টুর নবমীর ড্রেস, জুতোটা পরে না, জুতোটা পরে না, যাবো তো ঠাকুর দেখতে যাবো আমরা। এখন আমরা এসেছি মহসিন কলেজের ঠাকুর দেখতে। এখন আমরা এসেছি পঞ্চাননতলা ঠাকুর দেখতে। বালি দিয়ে করেছে না বললো নাকি? বালি দিয়ে করেছে, বালি দিয়ে মাটি। বাহ, পাথরটি হাতে তুলে ভারী পছন্দ হয়। ¡Gracias!
এখন বাজে 12:30 আর আমরা বাইরে থেকে রোল আর থামসাপ নিয়ে এসেছি, এখন এটা খাবো। আর বাইরে সেরকম কিছু খাইনি, শুধু ঠাকুর দেখাই হয়েছে, তো এখন রোল আর থামসাপ খেয়ে তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো করবে। তো চলো টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে।